হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল অনলাইন আর এডুকেশান বন্ধুরা আজকের আমরা এই ভিডিওতে আলোচনা করবো দু সালে প্রকাশিত সমস্ত গুরুত্বপূর্ণ বইগুলি সম্পর্কে যেগুলি সমস্ত রকম পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই তোমরা ভিডিওটাকে শেষ অবধি দেখো বন্ধুরা আর যারা এই ভিডিওটাকে প্রয়োজনীয় বলে মনে করবে তারা আমাদের ভিডিওটাকে অবশ্যই লাইক করো এবং তোমাদের বন্ধুদের কাছে এই ভিডিওটাকে শেয়ার করে দাও আর হ্যাঁ বন্ধুরা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য চলো বন্ধুরা দেরি না করে শুরু করে দিই প্রথম প্রশ্ন রয়েছে মাশিহা মোদি টেল অব গ্রেট এক্সপেকটেশনস বইটি কে লিখেছেন বন্ধুরা এই বইটি লিখেছেন তাবলিন সিং এ বইটি লিখেছেন তাবলিং সিং এ বইটিতে কি আছে এ বইটিতে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্কে লেখা রয়েছে বন্ধুরা আসলে যে সমস্ত পরীক্ষা রয়েছে সমস্ত পরীক্ষার জন্য সবকটি বই অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই তোমরা শেষ অবধি দেখো পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন হলো বিজয়ান্ত অ্যাট কার্গিল দ্য লাইফ অফ বিজয়ান্ত আর কার্গিল দ্য লাইফ অফ কার্গিল হিরো দ্য লাইভ অফ কার্গিল হিরো বইটি কে লিখেছেন বইটি লিখেছেন নেহা দ্বিবেদী এবং বিএন থাপ্পার বিএন থাপ্পার এনারা দুজনে মিলে এ বইটি লিখেছেন বিজয়ান্ত আর কার্গিল দ্য লাইভ অফ কার্গিল হিরো এই বইটিতে শহীদ সৈনিক বিজয়ান্ত সম্পর্কে লেখা আছে যিনি উনিশশো সালে কার্গিল যুদ্ধে মারা গিয়েছেন এবং এনাকে মরণোত্তর বীরচক্র পুরস্কারে পুরস্কৃত করা হয়েছিল বন্ধুরা বইটি খুব গুরুত্বপূর্ণ বই পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন উহান ডায়েরি ডিসপ্যাচ কোয়ারেন্টাইন সিটি বইটি কে লিখেছেন বন্ধুরা এখানে আমরা বুঝতে পারছি উহান ডায়েরি বন্ধুরা এই বইটি লিখেছে বইটি লিখেছে ফাং ফাং ইনি একজন চীনা লেখক চীনা লেখক এই বইটি লিখেছেন আচ্ছা এই বইটিতে কি রয়েছে বন্ধুরা আমরা জানি যে করোনা ভাইরাস উৎপত্তি হয়েছিল চীনের উহান শহর থেকে আর বন্ধুরা সেই সময় উহান শহরকে লকডাউন করে দেওয়া হয়েছিল লেখক এখানে এই বইটিতে উহান শহরের সেই সময়কার চিত্র বইটির মাধ্যমে তুলে ধরেছেন তাহলে কি উহান ডায়েরি ডিসপ্যাচ ফর্মে কোয়ারেন্টাইন সিটি বইটি কে লিখেছেন একজন চীনা লেখক ফাং ফাং পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন দ্য উইনিং সিক্সার দ্য উইনিং সিক্সার বইটি কে লিখেছেন বন্ধুরা দ্য উইনিং সিক্সার বইটি লিখেছেন ডবলু রামান ডব্লু রামান এই বইটি লিখেছেন বন্ধুরা আচ্ছা এই বইটি এই যে ডব্লু রামান ইনি কে ইনি হলেন আমাদের ভারতীয় মহিলা ক্রিকেট টিমের কোচ পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন দেখো দ্য আর্ট অফ হার ডিল দ্য আনটোল স্টোরি অফ মেনালিয়া ট্রাম্প বইটি কে লিখেছেন প্রথমে জানি বইটি কে লিখেছেন বইটি লিখেছেন মেরি জর্ডান মেরি জর্ডান আর এই বইটিতে কী রয়েছে এই বইটিতে ডোনাল্ড ট্রাম্পের পত্নী মেনালিয়ান ট্রাম্পের সম্পর্কে লেখা রয়েছে পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন সেমলেস বইটি কে ইংরাজি ভাষায় অনুবাদ করেছেন সেমলেস বইটি কে ইংরাজি ভাষায় অনুবাদ করেছেন সঠিক উত্তর হলো তাসলিমা নাসরিন তাসলিমা নাসরিন ইনি একজন বাংলাদেশি লেখিকা ইনি এই বইটিকে ইংরাজি ভাষায় অনুবাদ করেছেন এখন জেনে নিই এ বইটি কোন ভাষায় লেখা হয়েছিল এই বইটি লেখা হয়েছিল বাংলা ভাষাতে এবং সেটা কি লিখেছিলেন অরুণাব সিনা সেটি লিখেছিলেন অরুণাব সিনা এবং সম্প্রতি তাসলিমা নাসরিন একজন বাংলাদেশি লেখিকা এ বইটিকে ইংরাজি ভাষায় আবার অনুবাদ করেছেন পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন হল অ্যান এক্সট্রা অর্ডিনারি লাইফ এ বায়োগ্রাফি অব মনোহর পারিক্কর বইটি কারা লিখেছেন বন্ধুরা তোমরা বুঝতে পারছো এ বায়োগ্রাফি অব মনোহর পারিক্কর অর্থাৎ এই বইটিতে গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিক্করের সম্পর্কে এই বইটিতে লেখা হয়েছে বইটি কারা লিখেছে বইটি লিখেছে সদগুরু পাটিল এবং মায়াভূষণ নাগভেঙ্কর সদগুরু পাটিল এবং মায়াভূষণ নাগভেঙ্কর সম্প্রতি আমাদের যে গোয়ার মুখ্যমন্ত্রী তিনি মারা গেছেন তাই এই বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্ত আসন্ন পরীক্ষার জন্য বন্ধুরা আরেকটি বই যেটা মনোহর পারিক্করের সম্পর্কে লেখা হয়েছিল সে বইটি দেখো এই বইটি যে ইনভেন্সিবেল ইনভেন্সিবেল ট্রিবিউট টু মনোহর পারিক্কর বইটি কে লিখেছেন ইনভেন্সিবেল ট্রিবিউট টু মনোহর পারিক্কর বইটি লিখেছিলেন তরুণ বিজয় মনোহর পারিক্কর এরা দেখো জন্ম উনিশশো পঁচানব্বই সাল এবং মৃত্যু হয়েছে দু সালে তার সমস্ত জীবনের কাহিনী এ বইটিতে তিনি লিখেছিলেন পরবর্তী প্রশ্ন আরে হ্যাঁ বন্ধুরা মনোহর পারিক্কর ছিলেন আমাদের দেশের প্রাক্তন রক্ষামন্ত্রী পরবর্তী প্রশ্ন দেখো লেগেসি অব লার্নিং বইটিকে লিখেছেন লেগেসি অফ লার্নিং বইটি লিখেছেন সবিতা ছাবড়া সবিতা ছাবড়া লেগেসি অফ লার্নিং বইটি লিখেছেন আচ্ছা এই বইটিতে কী আছে এ বইটিতে শ্রীমদ্ ভগবদ্গীতা সহজ ভাষায় লেখা আছে সহজ ভাষায় শ্রীমদ্ ভগবদ্গীতা এখানে বইটিতে লেখা হয়েছে পরবর্তী প্রশ্ন দেখো মিসিং ইন অ্যাকশন দ্য প্রিজনার্স হু নেভার কাম ব্যাক বইটি কে লিখেছেন মিসিং ইন অ্যাকশান দ্য প্রিজেনার্স হু নেভার কেম ব্যাক বইটি লিখেছেন চন্দার সুতা ডোগরা চন্দার সুতা ডোগরা এই মিসিং ইন অ্যাকশান দ্য প্রিজেনার্স হু নেভার কেম ব্যাক এই বইটি লিখেছেন বন্ধুরা এই বইটিতে কি আছে এই বইটিতে ভারত পাকিস্তান যুদ্ধে যে সমস্ত সৈনিক কখনও বাড়ি ফিরে আসেনি বা যারা মিসিং হয়ে গেছে তাদের সম্পর্কে এই বইটিতে লেখা রয়েছে বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন হল হাউ অনিয়ন গডস ইটস লেয়ার বইটি কে লিখেছেন হাউ অনিয়ন গট ইটস লেয়ার বইটি লিখেছেন সুধা মূর্তি বইটি লিখেছেন কে বইটি লিখেছেন সুধা মূর্তি হাউ অনিয়ন গট ইটস লেয়ার বন্ধুরা কেমন লাগছে তোমরা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও এবং ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক করে দাও পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন দেখো কর্মযোদ্ধা কর্মযোদ্ধা বইটি কার জীবনী কর্মযোদ্ধা বইটি কার জীবনী সঠিক উত্তর হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জীবনী হলেন এটা বইটা কর্মযোদ্ধা বন্ধুরা সম্প্রতি একটি পরীক্ষায় পড়েছিল যে বইটি লঞ্চ কে করেছে বা রিলিজ কে করেছে বইটি রিলিজ করেছেন আমাদের গৃহমন্ত্রী অমিত শাহ পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা আমরা সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও বই সম্পর্কে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করছি আশা করছি তোমাদের ভালো লাগছে পরবর্তী প্রশ্ন মিড নাইট ইন চার্নবিল আনটোল্ড স্টোরি অফ ওয়ার্ল্ডস গ্রেটেস্ট নিউক্লিয়ার ডিজাস্টার বইটি কে লিখেছেন মিড নাইট ইন চার্নবিল আনটোল্ড স্টোরি অফ ওয়ার্ল্ড গ্রেটেস্ট ডিজাস্টার এই বইটিতে বইটি লিখেছেন অ্যাডাম হিগিন বোথাম অ্যাডাম হিগিন বোথাম এই বইটি লিখেছেন অ্যাডাম হিগিন বোথাম পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন থাকো দ্য উইনজার্ট সিরিজ সিজন ওয়ান দ্য উইনজার্ট সিরিজ সিজন ওয়ান বইটি কার জীবনী এ বইটি কার জীবনী এ বইটি হলো কবি ব্র্যান্ড কবি ব্র্যান্ড আচ্ছা ইনি কে ছিলেন ইনি একজন ছিলেন বাস্কেটবল প্লেয়ার ইনি ছিলেন ইউএসের একজন বাস্কেটবল প্লেয়ার কিন্তু বন্ধুরা সম্প্রতি একটি বিমান দুর্ঘটনায় ইনি মারা গেছেন পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন হল ওয়ান ইয়ার মোদি টু পয়েন্ট জিরো ওয়ান ইয়ার মোদি টু পয়েন্ট জিরো টুয়ার্ডস এ সেলফ রিলায়েন্স ইন্ডিয়া বইটি কে লিখেছেন বন্ধুরা এ বইটি লিখেছে বইটি প্রকাশিত করেছে বইটি প্রকাশিত করেছে মিনিস্ট্রি অফ আইবি মিনিস্ট্রি অফ আই অ্যান্ড বি অর্থাৎ মিনিস্ট্রি অফ ইনফরমেশান অ্যান্ড ব্রডকাস্টিং মিনিস্ট্রি অফ ইনফরমেশান অ্যান্ড ব্রডকাস্টিং আচ্ছা এই বইটিতে কী লেখা আছে বন্ধুরা আমরা জানি আমাদের দেশের প্রধানমন্ত্রী দ্বিতীয়বার ফের নির্বাচন নির্বাচিত হয়েছেন ইনি নিয়ে দ্বিতীয়বার দ্বিতীয়বার নির্বাচিত হয়ে কী কী কাজ করেছেন যেমন জম্মু কাশ্মীর থেকে তিনশো সত্তরটাকে উচ্ছেদ করিয়েছেন এনআরসি করিয়েছেন আবার বন্ধুরা দেখো আমাদের অযোধ্যা রাম মন্দির সম্পর্কে যে কাজ করেছেন তিন তালাক তুলে দিয়েছেন বোর্ডো আসামের বোর্ডো চুক্তি করেছেন বা হাউডির মধ্যে ইভেন্ট রয়েছে মানে আমাদের ভারতের প্রধানমন্ত্রী সম্পর্কে যাবতীয় ঘটনা যা এই টু পয়েন্ট জিরোতে ঘটেছে সম্প সমস্ত কিছু এই বইটির মাধ্যমে লেখা আছে কে প্রকাশিত করেছে মিনিস্ট্রি অফ ইনফরমেশান অ্যান্ড ব্রডকাস্টিং পরবর্তী প্রশ্ন কোভিড কথা বইটি কে লঞ্চ করেছে কোভিড কথা বইটি কে লঞ্চ করেছে বন্ধুরা কোভিড কথা তোমরা বইটির নাম শুনে বুঝতে পারছো যে বইটি সম্পর্কে কী লেখা থাকতে পারে বইটিতে কি লেখা আছে বইটিতে করোনা ভাইরাস সম্পর্কে কোভিড নাইন্টিন সম্পর্কে বইটিতে লেখা আছে এ বইটি কে লঞ্চ করেছে বইটি লঞ্চ করেছে ডক্টর হর্ষবর্ধন ইনিকে ইনি আমাদের স্বাস্থ্যমন্ত্রী ইনি হলেন ডক্টর হর্ষবর্ধন সম্প্রতি কোভিড কথা বইটি লঞ্চ করেছে পরবর্তী প্রশ্ন দেখো দ্য থিন মাইন্ড ম্যাপ বুক দ্য থিন মাইন্ড ম্যাপ বুক বইটি কে লিখেছেন দ্য থিন মাইন্ড ম্যাপ বইটি লিখেছেন ধর্মেন্দ্র রায় ধর্মেন্দ্র রায় এ বইটি লিখেছেন দ্য থিন মাইন্ড ম্যাপ বুক বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখো রিলেন্টলেস বইটি কার জীবনী নিলেন্ড বইটি কার জীবনী বন্ধুরা প্রথমে জানি বইটি কার জীবনী বইটি হলেন যশোবন্ত সিনা বইটি কার জীবনী যশোবন্ত সিনা বইটি হলো যশোবন্ত জীবন সিনার জীবনী আচ্ছা এই বইটি প্রকাশ কে করেছেন বইটি রিলিজ কে করেছেন বন্ধুরা ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বইটি কে রিলিজ করেছেন বন্ধুরা কিছু কিছু সময় যেমন কারো জীবনী পড়ে বা কে লিখেছে পড়ে আবার কিছু সময় পরীক্ষাতে আসে যে কে লঞ্চ করেছে বইটি সঠিক উত্তর হবে কি রিল্যান্ডলেস বইটি লঞ্চ করেছে প্রণব মুখার্জি পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন হলো মাই এনকাউন্টার ইন পার্লামেন্ট বইটি কে লিখেছেন মাই এনকাউন্টার ইন পার্লামেন্ট বইটি লিখেছেন ভালচন্দ্র চন্দ্র মুঙ্গেকার ভালচন্দ্র মুঙ্গেকার এ বইটি লিখেছেন মাই এনকাউন্টারস ইন পার্লামেন্ট পরবর্তী প্রশ্ন হোপ অন মাই অ্যাডভেঞ্চারস অন বোটস ট্রেন্স অ্যান্ড প্লেনস বইটি কে লিখেছেন মাই অ্যাডভেঞ্চার্স অন বোটস ট্রেন্ডস অ্যান্ড প্লেনস বইটি লিখেছেন রাস্কিন বন্ড যিনি বন্ধুরা আমরা সবাই পরিচিত রাস্কিন বন্ডের বই সম্পর্কে কী লিখেছেন হোপ অন মাই অ্যাডভেঞ্চার্স অন বোটস ট্রেন্ডস অ্যান্ড প্লেনস বইটি লিখেছেন রাস্কিন বন্ড পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন হলো দ্য ইকাবক বইটি কে লিখেছেন দ্য ইকাবক দা ইকাবক বইটি লিখেছেন জে কে রলিং বন্ধুরা জে কে রলিংয়ের নাম ইনি খুব পরিচিত কারণ এর উপন্যাস হ্যারি পটার এনে উপন্যাস নাম কি হ্যারি পটার হ্যারি পটার কার উপন্যাস জে কে রলিং সম্প্রতি একটি এটি সম্প্রতি বুকের মাধ্যমে অর্থাৎ ইন্টারনেট বুকের মাধ্যমে এই বইটি প্রকাশ পেয়েছে দা ইকাবক পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন দেখো সাল্টিং টু দ্য টপ দ্য স্টোরি অফ পি ভি সিন্ধু শাল্টিং টু দ্য টপ দ্য স্টোরি অফ পি ভি সিন্ধু অর্থাৎ বন্ধুরা নাম শুনে বুঝতে পারছি এ বইটিতে কী লেখা আছে এ বইটিতে পি সিন্ধু সম্পর্কে লেখা আছে পি ভি সিন্ধু ইনি একজন ব্যাডমিন্টন প্লেয়ার বইটিকে লিখেছেন ভি কৃষ্ণা স্বামী ভি কৃষ্ণা স্বামী এ বইটি লিখেছে পরবর্তী প্রশ্ন মাইন্ড মাস্টার উইনিং লেসান্স ফর্ম এ চ্যাম্পিয়ান লাইফ বইটি কার জীবনী মাইন্ড মাস্টার বইটি কার জীবনী বইটি হলো বিশ্বনাথন আনন্দ ইনি ইনি দাবা প্লেয়ার ইনি হলেন ভারতের একজন দাবা প্লেয়ার বা ভারতের প্রথম গ্যান্ড মাস্টার বন্ধুরা এই বইটি কার জীবনী বিশ্বনাথন আনন্দ ভেরি ইম্পর্টেন্ট বই বন্ধুরা এখানে আমরা আলোচনা করছি বন্ধুরা আমরা এই ভিডিওটির মাধ্যমে গুরুত্বপূর্ণ পঁচিশটি বই আলোচনা করব আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে এবং শেষ পর্যন্ত দেখো তাহলে মাইন্ড মাস্টার বইটি কার জীবনী মাইন্ড মাস্টার বইটি হলো বিশ্বনাথন আনন্দ পরবর্তী প্রশ্ন এ কমেন্টারি অ্যান্ড ডাইজেস্ট অন দ্য এয়ার অ্যাক্ট নাইনটিন এ কমেন্টরি অন দ্য ডাইজেস্ট এয়ার অ্যাক্ট নাইনটিন এইটি ওয়ান বইটিকে লিখেছেন বইটি লিখেছেন কারা কে কে খান্ডেলওয়াল এবং অপূর্ব সিং এন অপূর্ব কে সিং কে কে খান্ডেলওয়াল এন্ড অপূর্ব কে সিং এ বইটি লিখেছেন পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন হল শ্রীদেবী বইটি কে লিখেছেন শ্রীদেবী বইটি কে লিখেছেন শর্তার্থ নায়ক শ্রীদেবী বইটি কে লিখেছেন শতার্থ নায়ক বইটি কে লিখেছেন সতার্থ নায়ক বন্ধুরা ইনি আমাদের ভারতের অভিনেত্রী ইনি সম্প্রতি মারা গেছেন এবং তার গুরুত্বপূর্ণ জীবনী সম্পর্কে বইটি লেখা হয়েছে বইটি কে লিখেছেন সতার্থ নায়ক বন্ধুরা পরবর্তী দেখো বন্ধুরা আমরা এখানে গুরুত্বপূর্ণ পঁচিশটি প্রশ্ন সম্পর্কে আলোচনা করলাম আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর বন্ধুরা যারা আমাদের ভিডিওটা প্রথম থেকে দেখছো তারা একটি তাদের জন্য একটি প্রশ্ন রেখেছি আশা করি যারা যদি ভালো করে মন দিয়ে দেখো এইটা তোমরা পারবে তার প্রশ্নটা হচ্ছে কর্মযোদ্ধা বইটি কার জীবনী কর্মযোদ্ধা বইটি কার জীবনী নরেন্দ্র মোদী মনোহর পারিক্কর যশবন্ধ সিনহা ন অরুণ বন্ধুরা যারা ভিডিওটা শেষ অবধি দেখছো তারা অবশ্যই আমাদের এই ভিডিওটির প্রশ্নটি কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও আশা করি বন্ধুরা ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক করো এবং তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দাও বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অত্যন্ত ধন্যবাদ